হজরতি মুসা কালিমুল্লাহ আর একটু সামনে গেলেন যাওয়ার পরে একজন আতর ল্যাংড়া মানুষ হাত নাই পাও নাই ওই মানুষটা কই এ মুসা দাঁড়াও আমি আমার নিজে কোনো কিছু করতে পারি না চলতে পারি না আল্লাহরে জিগাই শুনি কেন আমারে আল্লাহ বানাইছে ওই পাগলায় ডাক দিয়া বলতেছেন মুসা কেন আল্লাহ বানাইছে উত্তরটা জানাইয়া দাও মুসা নবী কন্দন্ত্র অবস্থায় চোখের পানি ডাক দিয়া বলে পাগলা রে আল্লাহ জানাইছে জাহান নামের একটা ছিদ্র নাকি আছে ওই ছিদ্রটা তোমার সমতুল্য সমান এই ছিদ্রটা আমার আল্লাহ তোমারে দিয়া এমন ভাবে ভরপুর করবে এই আতুর ল্যাংড়া তার জবান দিয়া বলে ফেলেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি হইল রে আমার আল্লাহর সাথে সাথে তার হাত আর পা সুন্দর করে দিয়েছে কয় আল্লাহ আপনি বললেন তার হাত নাকি তার পা নাকি গজাবেন না লোক তার দিয়ে জাহান নামের একটা গর্ত আপনি এমন ভাবে খাটবেন আল্লাহ তারে আপনি আবার এই সংবাদ শোনানোর পরে এই ব্যক্তির হাতও বাইরা গেল পাও বাইরা গেল আমার লজ্জা দিচ্ছেন নাকি আল্লাহ কই নারে নারে না রে নাম মুসানা এই ব্যক্তিটা তার খারাপ অবস্থায় আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেছে আমি আল্লাহ আমার সিদ্ধান্ত পরিবর্তন কইরা দিলাম আমি আল্লাহ তার হাত পা সুন্দর করে এমনভাবে মানুষের মতো লম্বা করে দিলাম আমি আল্লাহ তার জাহান নামে দেব না আমি আল্লাহর শুক্রিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তারে নেককারের খাতায় নাম উঠাইয়া দিলাম একদিন আল্লাহর সাথে দিদার করার জন্য তুর পরে যায় রাস্তার মধ্যে একজন ফকির রাস্তার মধ্যে একজন মানুষ তার হাত নাই পা নাই এমন একটা মানুষ ডাক দেয়া বলে হে মূসা কই যাও ডাক দেয়া বলে হে আল্লাহর বান্দা আমি যাচ্ছি আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার দরবারে তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য এই আতুর ল্যাংড়া বোবা আতুর ল্যাংড়া ডাক দেয়া বলে আল্লাহর জিগাই বানি আমার আল্লাহ আমারে কেন বানাইছে আমার হাত নাই পাও নাই আমি নিজে নিজে খাইতে পারি না নিজে নিজে চলতে পারি না এই কথা যে মাত্র শুনলেন হজরতে হজরতে মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে আল্লাহর এই কথা জিগাই মনে আর একটু সামনে যখন গেলেন একজন ধনী ব্যক্তি ডাক দেয়া বলে মুসা আল্লাহর জিগাই বানি আল্লাহর তোর পাহাড়ে জিগাই বানি আমি ধনী ব্যক্তির ধন কেন কমে না করলে কোন কাজ করলে আমি হজরতে মুসা আলাই ইসলামের আমি আল্লাহর জিগা এবার কোন আমল করলে আমার ধন কমবে এই কথা যেই মাত্র শুনলেন এ মুজরতে মুসা নবী বললেন ঠিক আছে আল্লাহর জিগাই বনি কেমনে ধন কমবে এবার আর সামনে যখন গেলেন যাওয়ার পরে একজন মহিলা ডাক দেয় বলতেছেন হে মুসা পেগম্বর হে আমাদের নবী ওই যান বলে আল্লাহর সাথে প্রেমের দিদার করতে তুল পাহাড়ে যায় মহিলা ডাক দিয়ে না আল্লাহর জিগাই বেননি আমার দরিদ্রতা কেন দূর হয় না আমি ভালো একটা ঘর করতে পারি না আমার তেমন সম্পদ দিও নাই আল্লাহরে জিগাই বেননি কেন আমার এই অবস্থা তিন ব্যক্তির কথা লইয়া হজরতে মুসা আলাইকি সালাম আল্লাহর দরবারে রোয়ানা করলেন হঠাৎ করে মুসা নবী যে মাত্র তুর পাহাড়ের দিকে রোয়ানা করলেন বন্ধুরি আমার পাহাড় আমার আল্লাহ দুই ভাবে বানাইছে এক পাহাড় হইল জিন্দা আরেক পাহাড় হইল মৃত তো মৃত পাহাড় হইল এটা কোন লড়াচড়া নাই জিন্দা পাহাড় ওইটার মধ্যে কান্নার আওয়াজ আছে আপনারা যারা সিলেটের মানুষ সিলেটের অনেক পাহাড় দেখবেন অনেক উপরে যাইয়া ঝরনার পানি পড়ে কি পরে না আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গাম্বর রহমাতুল্লিলামিন নবী জানিয়েছেন আমার আল্লাহ পাথর দিয়া মানুষ দিয়া জাহান নামকে জ্বালাবেন এই পাথর পাহাড় দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান নাম জ্বালাবেন আল্লাহর পয়গম্বর জানিয়েছেন এই পাথর এই পাহাড় দিয়া মানুষ দিয়া আল্লাহ তালা জাহান নাম রে জ্বালাইব হজরত মুসা আলাইহি সালাম যে মাত্র পাহাড়ের ভিতর দিয়ে দিয়া রওনা করলেন একটা কান্নার আওয়াজ শুনতে পাইলেন মুসা তো আল্লাহর পয়গম্বর আল্লাহ তিনারে মুজেজা দান করেছেন প্রতিগণ নবীকে আমার আল্লাহ আল্লাহ এক একটা স্পেশাল মর্যাদা দান করতেন হযরতে মুসা নবী যেই মাত্র পাহাড় দিয়া যায় পাহাড় দিয়া যাইতে যাইতে কান্নার আওয়াজ শুনি না ডানে তাকায় মানুষ নাই বামে তাকায় মানুষ নাই সামনে তাকায় কোনো মানুষের চিহ্ন দেখা যায় না পিছনে তাকায় কোনো চিহ্ন দেখা যায় না কিছুক্ষণ পরে তাকায়া দেখতেছে রে পাহাড় কান্না করতেছে আপনারা যে পাহাড়ের ঝর্ণার পানি দেখেন এটা ঝর্ণা না এটা হইল এই পাহাড়ের কান্না আর চোখের পানি এই চোখের পানি আপনার আমার সামনে এটা জোরনা হয়ে প্রবাহিত হয়ে যায় জুড়ে জুড়ে আওয়াজ দেয়া না সুবাহান আল্লাহ এটা আমার আল্লাহ পাকুল আলমিনের পাহাড়ের কান্না এটা পাহাড়ের কান্না এটা জিন্দা পাহাড়ের কান্না বলে হুজুর পাহাড় কেন কান্না করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমার আল্লাহ মানুষ এবং পাহাড় দিয়া পাথর দিয়ে আল্লাহ জাহার নাম জ্বালাইব এই জন্য পাহাড় এমন ভাবে বিনায়া বিনায় কান্না করা আরম্ভ করলেন পাহাড় ডাক বলে এ আল্লাহর সাথে প্রেমের দিদারের জন্য তোর পাহাড়ে যায় আল্লাহলে জিগাইবেন নি আমি পাহাড় কেনাকি আমার আল্লাহ আগুনে জ্বালাইব আগুনে জ্বালাইব আপনারা দেখবেন আগুনের জ্বালানোর জন্য কইলা পাওয়া যায় কইলা কইলা আগুনে ধরে কি ধরে না এই কইলা আগুন ধরে রে বন্ধু এই কইলা পাথরটারে আমার আল্লাহ কইলা বানাইয়া আগুন দিয়া এই জাহান নামের মধ্যে জানাইব মূসা কালী মোল্লা কই এ মূসা নবী আল্লাহ রে জিগাই বিন্নি আল্লাহ কেন আমি পাথরকে পাহাড়কে কেন আগুনে জ্বালাইব এই জন্য আগুনে জ্বালানোর কারণে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আর সেই চোখের পানি আপনার আমার সামনে ঝরনা হইয়া উপর দিক দিয়ে নিচের মধ্যে

আমি আসার সময় চারটা প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানার জন্য চার জনে করছি

আল্লাহ বানাইছি এই কথা যেই মাত্র শুনলেন হজরতে আদম আর হজরতে মুসা আলাইহিস সালাম কান্নারত অবস্থায় হয়ে গেলেন এবার দুই নাম্বার প্রশ্ন করলেন আল্লাহ একজন বৃদ্ধ মহিলা বললেন এ মুসা কালিমুল্লাহ আল্লাহরে জিগাইবেন নি আমার দরিদ্রতা কেন দূর হয় না হজরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতে দেরি কইল আমার আল্লাহ জানাইলেন হে মুসারে জানাইয়া দাও এই মহিলাটা আমি আল্লাহ আদায় যে করে না এই মহিলাটা আদায় না করার কারণে তার গরিবী হালত আছে সে যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করত। আমি আল্লাহর নাজ নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করত। আমি আল্লাহ তার শুকরিয়া আরো বাড়াইয়া দিতাম আর জোরে কন না এ বন্ধুরি আমার হজরতে মুসা আলাইহি সালাম দুইটা প্রশ্নের উত্তর তিনি পাইলেন এবার তিন নাম্বার প্রশ্নের উত্তরটা আমার আল্লাহরে জিগাইলেন আল্লাহ তিন নাম্বার প্রশ্নের উত্তরটা কইলো ও মায়াল আল্লাহ দয়াল আল্লাহ পাহাড় ডাক দিয়া বললেন এ মুসা মুল্লা আল্লাহরে জিগাইবেন নি আমার আল্লাহ বলছে পাহাড় এবং মানুষ দিয়া নাকি জাহান্নামকে আমার আল্লাহ জ্বালাইব আমি পাহাড়ের কি অপরাধ আমি পাহাড় কি দোষ আমি পাহাড় তো আমি জাহান্নামের বইয়ে কান্না করতে করতে শোকের পানিয়ে ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে আরবি পাহাড়ের এই আগুনের কথা চিন্তা করি করি আমি কান্না করে করি পাহাড়ের মধ্যে নহর হয়ে গেছে চোখের পানি আমি আর ধরে রাখতে পারি না আমার আল্লাহ জানাইলেন মুসা যারা আমি আল্লাহর বয়ে কান্না করবে রে আমি আল্লাহর জাহান নামের ভয়ে কান্না করবে আমি আল্লাহ পাহাড়কেও কেউ মাফ করে দিলাম আমার বান্দারা আমি আল্লাহর বয়ে কান্না করলে তাদেরকেও জাহান্নামের নামের আগুন থেকে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব আর জোরে কন্যা সুভান আল্লাহ এ আমার! এই তিনটা প্রশ্নের উত্তর যেই মাত্র পাইলেন এই চুকের পানির কত দাম জানুন রে মুসলমান আমি আমার জীবনের মধ্যে আমি আমার জীবনে যত অলিয়া ঘটনা আমি শুনেছি এবং পড়েছি যত আমার আল্লাহ এই জগতের মধ্যে পাঠাইছে অলৌকিকতা তাদের আল্লাহর অলিগণের কারামত হইল চোখের পানি এখন কত মানুষ দেখবেন আল্লাহর জন্য কাঁদে না চোখের পানি ধরে রাখতে অনেক কষ্ট করলো চোখের পানি আসে না কথা বলেন না কথা বলেন পানি আসে না এটা কাঠ হয়ে গেছে এই অন্তরে গুণা করতে 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 এটা এত মজবুত হয়ে গেছে এই যে আমলের আমলের যে ফেরেস্তা উনার কোনো কাজই নেই কথা কন না কেন বা যান ঠিক আছে নি যিনি আমলের ফেরেস্তা আমলের ফেরেস্তা কিরামান কাতিবি নি তো আমরা নাকি আমরা একজনে দিছি ব্যস্ততায় ফালাইয়া আরেকজনকে আমরা অবসর দিয়ে রাখছি আজকের এই ওয়াজ পরিপূর্ণ হবে যদি একজন ব্যক্তি বলেন হুজুর আমি আমল করবো আজকে থেকে আমি আল্লাহর জন্য কান্না করব জীবনের গুনার মাফের জন্য কান্না করব নবীগণের তো গুনা ছিল না তারাও কানছে সুবাহ কইতেন না গত কয়দিন আগে একটা ঘটনা শুনে আমি আশ্চর্যান্বিত হয়ে গেছি আশ্চর্যান্বিত হয়ে গেছি অনেক বক্তারা দুইটা তিনটা মাহফিল করে আমার মাঝে মাঝে মনে হয় আমারই তো সাথী ভাই অনেক যুবক অনেক তরুণ বক্তা আমি তাদের বদলাম বলি না তারা দুইটা তিনটা প্রতিদিন মাহফিল করে দুইটা তিনটা প্রোগ্রাম যে করে তারা স্টাডি করে কোথায় কিতাব পড়ে কোথায় কথা বুঝতে পারছেন আমি যদি কিতাব থেকে কিছু পড়ি তাহলে আমি কিছু আপনাদের শুনাইতে পারবো বিষয়টা বুঝেন না আমি তিনটা প্রোগ্রাম করি আমি খাই কই ঘুমাই কই আমি আপনাদেরকে শোনাবো কই আমি আমার পর্ব কই দেখলাম আদম আলাইহিস ওয়াস সালাম যে 300 বছর কান্না করছে মা হাওয়ার আলাইহিস সালাম থেকে বাহির হওয়ার পরে এই আদম আলাইহিস সালামের চোখের পানি দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় নহর বানাই দিয়েছে বর্তমানে আমাদের দেশে দেখবেন পদ্মা মেঘনা যমুনা এরকম নদী আছে কি নাই হযরত আদম নবী আল্লাহর আল্লাহর জন্য কান্না করতে করতে তিনার চকির পানি এ নদী হয়ে গেছে নদী নদী হয়ে গেছে এমন কান্না করা করছে একজন আল্লাহ রলি তিনার জীবনীতে পাইলাম তিনি এমন কান্না করা করছে পাহাড়ের উপর থেকে এত কান্না তিনার চোখের পানি নিচ পর্যন্ত একটা খাল হয়ে গেছে আর আমরা এ মুসলমান বাবা জানিনা রে কার জাননা জানি আস কষ্টর মধ্যে হয়ে যায় যাদের চোখের পানি আসে আল্লাহর জন্য কান্না করে তারা প্রিয় পাত্র হয় আর যারা আল্লাহর জন্য কাঁদে না তাদের মনটা এমন পাহাড় পরিমাণ কষ্টদায়ক হয়ে যায় যেটার মধ্যে আল্লাহর ভয়ও ঢুকে না গুণা করতে কোন ধরনের দ্বিধা বোধ করে না আছে কিনা নাই সালামের কথা বলছিলাম আদম নবী থেকে এখনো পর্যন্ত যারা কান্না কাটি করেছে আল্লাহর জন্য তাদেরকে আমার আল্লাহ কাউরে নবী মানাইছি আমার আল্লাহ কাউরে আল্লাহ বাকরবুলের খাতার মধ্যে নাম উঠাইয়া দিয়েছি হজরতে মুসা আলাইকি সালাম আল্লাহ কয় আল্লাহ পাহাড় কান্না করতেছি আল্লাহ জাহান্নামের বয়ে আমার আল্লাহ ডায়ক দে বলে যা রে যা মুছা যা পাহাড়ের কান্নার আওয়াজের কারণে আমি আল্লাহ পাহাড়কে আর আগুনের মধ্যে জ্বালাব না এ বসুমান বাবা ভাইনা চতুর্থ নাম্বার প্রস্তুত ওই আগুনের মধ্যে জ্বালাবো যে মাত্র বললেন মুসা আলাইহি সালাম আল্লাহরে কই আল্লাহ চতুর্থ নাম্বার একজন ব্যক্তি বললেন মুসা গু আল্লাহরে জিগাই বানি আমার ধন কেন কমে না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে আল্লাহ একজন বান্দা বলছে তার ধন কেন কমে না কোন আমল করলে ধন কমে যাবে হযরতে মুসা আলাইহি সালামের জবাবে আল্লাহ কয় এ মুসা তুমি তোমার ওই উম্মতকে বলবা আল্লাহর রাস্তায় যেন দান সদকা বন্ধ করে দেয় যাকাত দেওয়া বন্ধ করে দেয় যারা জাকাত দেওয়া বন্ধ করে দেয় আমার আল্লাহ তার ধন কমায়া দেয় আল্লাহ তাআলা কোরআনে আয়াত দেয়া বলেন লানতানালুল বিরহাত্তা তুফিম্মা তুহিব্বুন আল্লাহু আকবার পছন্দের জিনিস আল্লাহ রাস্তায় দান করার জন্য আল্লাহ পা আলামিন জানিয়েছে এ মুসলমান বাবা এরা হজরতে আদম আলাইহিস হজরতে মুসা আলাইহিস সালাম চারটা প্রশ্নের উত্তর নিয়া তুর পাহাড় থেকে চলে আসতে লাগলেন সামনে পাহাড় দাঁড়ানো পাহাড়কে বললেন পাহাড় আল্লাহর দরবারে এত কান্না করলা কান্না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখের পানির দাম এত বাড়ায়া দিয়েছে তোমার চোখের এই কারণে আল্লাহ তোমার আগুনে জ্বালাবে না একটা চলে আর হজরতি মুসা কালি মুল্লা আর একটু সামনে গেলেন যাওয়ার পরে একজন আতর ল্যাংড়া মানুষ হাত নাই পাও নাই ওই মানুষটা কই এ মুসা দাঁড়াও আমি আমার নিজে কোনো কিছু করতে পারি না চলতে পারি না আল্লাহর জিগাই শুনি কেন আমারে আল্লাহ বানাইছে ওই পাগলাই ডাক দিয়া বলতেছেন মুসা কেন আল্লাহ বানাইছে উত্তরটা জানাইয়া দাও মুসা নবী কন্দন্ত্রত অবস্থায় চোখের পানি ডাক দেয়া বলে পাগলা রে আল্লাহ জানাইছে জাহান নামের একটা ছিদ্র নাকি আছে ওই ছিদ্রটা তোমার সমতুল্য সমান এই ছিদ্রটা আমার আল্লাহ তোমারে দিয়া এমন ভাবে ভরপুর করবে এই আতুর ল্যাংড়া তার জবান দিয়া বলে ফেলেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে দেরি হইল রে আমার আল্লাহ সাথে সাথে তার হাত সুন্দর করে গজাইয়া দিয়েছে আপনি বললেন তার হাত নাকি তার পা নাকি গজাবেন না লোকদের দিয়া জাহান্নামের একটা গর্ত আপনি এমন ভাবে খাটবেন আল্লাহ তারে আপনি আবার এই সংবাদ শোনানোর পরে এই ব্যক্তির হাতও বাইরা গেল পাও বাইরা গেল আমার লজ্জা দিচ্ছেন নাকি আল্লাহ কই নারে নারে না রে না এই ব্যক্তিটা তার খারাপ অবস্থায় আলহামদুলিল্লাহ শুক্রিয়া দায় করেছে আমি আল্লাহ আমার সিদ্ধান্ত পরিবর্তন কইরা দিলাম আমি আল্লাহ তার হাত পা সুন্দর করে এমনভাবে মানুষের মতো লম্বা করে দিলাম আমি আল্লাহ তারে আর জাহান নামে দেবো না আমি আল্লাহর শুক্রিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তারে নেককারের নেতারে নাম উঠাইয়া দিলাম এ মুসলমান এই দুইটা জিনিস চলে গেল আর ওই বৃদ্ধা মানুষটা যার শরীরের অবস্থা তেমন ভালো না তার গড়ের অবস্থা তেমন ভালো না এমন এমন অবস্থা হয়ে যায় যার পরিবারের মধ্যে কোনো বরকত নাই আয় উন্নতি নাই মহিলাটা ডাক দেওয়া বলে মুসা দাঁড়াও এ মুসারে দেখো আমার ঘরটা কি অবস্থা খাইতে পারি না লইতে পারি না কি এমন অবস্থা হয়ে গেল মুসা কালী মোল্লা কয় এ মহিলা গো আল্লাহ জানাইছে আল্লাহ তালা আপনারা যা দিয়েছেন তার সুক্রিয়া আদায় করার জন্য মহিলাটার জবাবে বলল আল্লাহ কি আমার মতো একজন মানুষ এত কষ্ট দিছে এটা আমি মানতে পারলাম না কথাটা বলতে দেরি কইলো আমার আল্লাহর একটা জ্বর দিয়া মহিলার ঘর বাড়ি ভাইঙ্গা দিয়েছে তাই! মুসাা কামড হইল কি আমা আল্লাহ জানাইছে এ মুসসা জানাইয়া দাও এই মহিলাটা আমি আল্লাহর সুক্রিয়া পাই আসে না শুক্রিয়া করেছে এই জন্য আল্লাহ তার ধর বাি এমনভাবে উরাইয়া দিয়েছে সুহার আল্লাহ বলে এবার তিন নাম্বার চলে কেন চার নাম্বার যে মানুষ বলেছিল এ মুসাা আ! আল্লাহ জিগাই বানী কুনা মল করললে আমার ধন কমবে। ওই মানুষটা ডাক দিয়া বলে মুসা আমার প্রশ্নের উত্তর কি আল্লাহরে হ্যাঁ বলে কি আল্লাহ জানাইছে এ ধনী মানুষ তোমার ধন কমবে যদি তুমি দেওয়া বন্ধ করে দাও আল্লাহর রাস্তায় দান আল্লাহ করা বন্ধ করে দাও তাইলে আমার আল্লাহ তোমার ধন সম্পত্তি কমায়া দেবে ওই মানুষ ডাক দিয়া বলে এ মুসা পাই আমার মনে চায় আমার যত কিছু আছে সকল কিছু আল্লাহর রাস্তায় দান করে দিলে আমি আমার মনের তৃপ্তি অনুভব করি জুরে জুড়ে কন্যা আওয়াজ দেব সুবাহান আল্লাহ তাইলে এই চার প্রকারের মানুষ থেকে আমরা বুঝতে পারলাম পাহাড় কান্না করলে আমার পাক রব্বুল আলমিন জাহান আগুন মাফ করে দেয় তদ্রুপ মানুষ যদি আল্লাহর জন্য কান্না করে রে আমার আল্লাহ জাহান নামের আগুন মাফ করে দিবেন দুই নাম্বার হইল ওই যে যার হাত নাই পাও নাই এ ব্যক্তিটা এই অবস্থায় জাহান্নামের শব্দ শোনার পরে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ তার হাত পা দিয়েছে মুমিনের কাতার মধ্যে নাম উঠাইয়া দিয়েছে আমরা সর্ব অবস্থায় আল্লাহর দরবারে শক্তি আদায় করব তিন নাম্বার ব্যক্তিটা কইলো আল্লাহ তালা যা দিয়েছে তার উপরে সন্তুষ্ট থাকব মহিলা তার সু করে সন্তুষ্ট না থাকার কারণে আল্লাহ তার গরবারে জ্বালায়া দিয়েছে তিন নাম্বার চলে গেল চার নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যাকাত ওয়া আকিমুস সালাত ওয়া আতুয যাকাত আল্লাহ যত জায়গায় নামাজ আর ওয়াজ করেছেন বেশি জায়গায় আল্লাহ যাকাতের ওয়াজ করেছেন বন্ধুরা আমার চারটা কাজ আপনার আমার দ্বারা সম্ভব হবে কি হবে না নারে তাকবীর নারে রিসালাত

ला रसूल अल्लाह यारसो लल्ला यहां भल्ला यारसो अल्लाह तुम्हें जीवन तुम्हें मरण आधार गोरे पुम যে তুমি মর আধার গরে তুমি আপন তুমি মুদের পারে তরি তুমি মুদের ই তুমি নিদানে তোরা নেওয়াল ল সকালে আওয়াজ যে বলুন নামার হাবা হবা আরে জোরে বলুন নামার হওয়া